আসিনি করতেছে ও ভাইয়ে যার কারণ তো ভাই আসিনি না আর ভাই যদি আসে না একটা বাটা দিবে সারা ছুটি হচ্ছে না ভাই তো ছিলাম না আমি আজকে বড় বাস থামবে না ভাই কইলে গেল তো আমি কি করব তো পড়ে গলি কিসের জন্য ওই যে ভাই শালা বলিছি তো শালা বলিছিস কিসের জন্য আমি তো সব সময় শালা বলি কিন্তু ভাই আমরা কোন জায়গায় আছি কোন জায়গা যাব কিছুই তো বুঝতে পারতেছি না হাট দেখি কোনে যাই হাট আয় আপনারাও সাফ ছাড়েন কোন জায়গায় ভাই এটা টয়লেটের জায়গা না অন্য জায়গায় যান পাবলিক টয়লেট তো নেই জানতাম লোকজনের মধ্যে একটা টয়লেট নাই কিরাম করে কি করবো তুই একটা রিক্সা রাখবি তো রিক্সা দিয়ে কোনো যাবে রিক্সা করে কোনো নির্জন জায়গায় চলে যাবো তুই আচ্ছা ঠিক আছে এ ভাই যাবা কই যাবেন আরে তুমি যাবা কিনা ছেড়ে বলো কই যাবেন ভালো করে বলতে পারিস না একটা জায়গার নাম বলে দিই কমলাপুর রেল স্টেশন বলতে আমি তো সব ওলটপাল হয়ে যাচ্ছে আমি কোনে যাব লাভ নেই সব জায়গায় লোক গিজ গিজ করতেছে এত গিজ গিজ করতেছে কিছু জন বুঝতে পারতেছে কমে যাবো কোন উপায় আছে না সেটাও তো ঠিক ভাই আমরা ঢাসরে কি কাজে আইছি আর কি কাজ করতেছি কি কি তো বুঝতে পারতেছি পুলিশে জিজ্ঞেস করে দেখি ভাই একটু চাপের মধ্যে আছি ভাই কিসের চাপ আসলে না আমার একটু বাথরুম 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 ওই সামনে যান এই জায়গা কোনো বাথরুম নাই আগায় যান আপনার ওখানে বাথরুম আছে ওখানে করেন অসুবিধা আশেপাশে নাই আশেপাশে বাথরুম নাই আছে সাত রাস্তায় ওই সামনে সাত রাস্তায় ট্যাক্সি স্ট্যান্ডের ভিতরে আছে খাওয়া
আই ব্যাগটা রেখে দাও। ওই মিয়া টাকা না দেয় কই যান? আপনাকে টাকা দিতে হবে কিসের জন্য ভাই? টাকা কি নয় আইছেন নাকি? বাথরুমে গেছেন টাকা দিবেন না? বুঝছি, টয়লেট করার জন্য টাকা দিতে হবে। নেন ধরেন। এটা কি দেন আপনি? পেশাব করেছি তার জন্য কয় টাকা দেব? আপনি বড়টা গেছিলেন না? তা কিন্তু আমি তো পেশাব করেছি। পেশাব করার জায়গা তো ওইদিকে, আপনি বড়টা করছেন, আপনি এটা 10 টাকা। হ্যাঁ ভাই, জালিয়াতি করতেছেন আপনি। এই টাকা না দিয়ে কই যান? টয়লেটটা কোথায়? ওই জায়গায় একটা আছে, দেখো যাইতে পারো কি? আপা আসেন আসেন। আপা কই যান? গোসল না করলে পরে কিছু হবে না। বাথরুমের কেন এই অবস্থা? দরজা লাগে না, পানি নাই, সিটকিরিটাও লাগে না, মানুষ কেমনে কি করে? আমরা এইভাবে যাই, কি আর করব, করণের নাই। কেউ এইসব বাথরুম দেখেও না, গন্ধ, গন্ধর জ্বালা ঢুকতে পারে। তাহলে কেমনে বাথরুমে যাও? এই আর কি, এদিক সেদিক যাই, কোনো রকমের নাক টাই এভাবে চাই তো। আমাদের এখানে তো মহিলাদের কোনো ব্যবস্থা নেই ভাই, একটু যাই। না না না, যাওয়া যাবে না। ভাই একবার যাব না, একটুও হবে না, এখানে মহিলাদের কোনো ব্যবস্থা নাই। কেসে দেই গ্যান্দা মনে আছে?
ভাই একটু না এখানে মহিলাদের কোনো বাথরুমের ব্যবস্থা নাই মহিলাদের বাথরুমের এখানে কোনো ব্যবস্থা নাই লেখা আছে না মহিলা মহিলা লেখা নাই কিন্তু নাই এখানে এখানে কোথাও লেখা থাকবে না আরে ভাই আপনি এখানে বললেই হবে না 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 বাথরুমে মহিলাদের কোনো ব্যবস্থা এখানে নাই ভাই একবারই তো যাব এরকম করতেছেন কেন প্লিজ এখানে নেই আচ্ছা আসেন আমি বুঝেছি আসেন ব্যবস্থা করতেছি আসেন যান 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 অন্য ব্যবস্থা করেন এই রাখেন তো ভাই পেছনে ঠিক আছে যান আপনি ব্যবস্থা করেন হ্যাঁ নাইও কইছে বান্ধবী জি আমিও গার্মেন্টস ভালো ভাই একটু এদিকে আসেন এইখানে কি ভাই চাপ সারে কোন জায়গায় করতে পারবেন স্যার কিসের চাপ গরু গরুর চাপ না খাসি মানুষের চাপ মানুষের চাপ স্যার চাপ চাই কিসের চাপ মানুষের চাপ এটা তো আশ্চর্য আফ্রিকা থেকে আসছে নাকি না স্যার বাঙালি চলুন তো দেখি চাপ অনুভব করতেছি আর কি এটা তো ওইদিকে স্যার ওই যে যান তুই এইগুলো দেখ বাইক মাসের ভর্তা আছে ভাই না স্যার ও বাইক মাসের ভর্তা খাওয়ার জন্যই তো না আসলাম তাই না চলো এখানে বাইক মাসের ভর্তা নেই আসি ভাই যেনে ভর্তা পাবো সেনে যাব আমি তো হয়েছি সারা ভালোবাসার দিশেহারা বুঝি না কিছু তুই ছাড়া দিয়েছি তোকে দিল 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 তোকে ছাড়া বাঁচা মুশকিল দিয়েছি তোকে দিল দিল Thank you.
চোখের পলক কি তোমার রূপের ঝলক পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক দোহাই লাগে মুক্তি তোমার একটু আঁচলে ঢাকো আমি জ্ঞান হারাব মরেই যাব বাঁচাতে পারবে না কো আমি জ্ঞান হারাব মরেই যাব বাঁচাতে পারবে না কো ও পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক যদি হই সুজন দেখা হবে আবার তুজন হবে তো দেখা এ দেখাই শেষ দেখা ছুরে কেমন লাগছে ভাল লাগছে তোর কেমন লাগছে শাকিব খান তো আমার হিরো ভালো লাগছে তোর হিরো শাকিব খান না আচ্ছা খেল করছ আই কিন্তু মানে টাকা আছে চল মেসে চল দুর্গটা ঘর না চল দেখে আসি ওটা কি জি ভাই অদ্ভুত জিনিস তো ভাই এখানে কি না মন না এটা দেখতেছি এটা কি এটা মোবাইল টয়লেট ভাই ওই যে বলেছিল না আরে না ওটা তো পাবলিক টয়লেট এইটা একটা পাবলিক টয়লেট চাকাওয়ালা ও কি করছে হ্যাঁ পাবলিক টয়লেট আবার চাকা লাগানো হ্যাঁ ভাই অবাক করার নেই ভাই ভাই বুঝতে পারিস ভাই আচ্ছা ঠিক আছে মজা লও না মানে আসেন ওই যে চাপে আসেন কিন্তু জায়গা খুঁজে পাচ্ছেন না এরকম জায়গা খুঁজতে যান কি বলতে চাচ্ছেন আপনি আমরা চাপে আছি না সেটা বলেননি মানে আপনাকে হাঁটা চলা দেহে মনে হচ্ছে মানে আমাদের কি দেখে এরকম মনে হচ্ছে বিরক্ত করছেন কেন আমাদের মানে আসো না
কি বুঝাবো ভাই, আমার একটা দায়িত্ব দিলো, সেরকম টাইপের মানুষ হতে পারে না। কত রকমের চাপে আছে না মানে বলতে চাচ্ছিলাম স্যার, আপনি চাপ সামলাতে হবে না। সেদিন কত বড় চাপ সামলে নিলাম। ঠিক আছে স্যার, আপনি চাপ সামলাতে পারেন। জায়গার চাপ জায়গায় সেরেছে। মানে জায়গা নষ্ট হয়নি? না, জায়গার চাপ জায়গায় সেরেছে। আহ স্যার, আপনার এই কথা শুনে আমি খুব আরাম পালাম। জায়গার কাজ জায়গায় শেষ করেছেন। তোমার কি সমস্যা? না স্যার, আমাদের এই যে সুব্যবস্থা আছে, আমরা একটা নতুন ব্যবসা শুরু করেছি। হ্যাঁ, আমাদের মোবাইলের মধ্যে টয়লেট, না মোবাইল টয়লেট, মানে হচ্ছে এখানে আপনি বসলে পরে আরাম পাবেন, ভিতর থেকে বেলি ফুলে সুগন্ধে আসবে, তারপরে আশপাশে কোনো মানুষের কোনো সমস্যা হবে না, আর ভিতরের মধ্যে কোনো বাজে শব্দ হবে না। তারপর মনে করেন মেশিনের সুব্যবস্থা আছে, আবার আপনি বসলে পরে বাইরে থেকে সুন্দর ডিসকোটেকের গান আসবে, আপনি খুব আরাম পাবেন স্যার। কৌকি মিয়া, তোমার কথা শুনে তো আমার চাপ চলে গেছে। হ্যাঁ চাপ চলে গেছে স্যার, ওই যে চালিয়ে যাও স্যার, ওই চাপ নাই না স্যার। এই যে ভাই এদিকে আসেন, যেখানে সেখানে আমরা মলমূত্র ত্যাগ না করি, নিরাপদ স্থানে মলমূত্র ত্যাগ করি, আমাদের পাবলিক টয়লেট আছে, আরাম করে আপনি মলমূত্র ত্যাগ করতে পারবেন। এই যে ভাই, কে কোথায় আসেন, সেখানে সেখানে নিরাপদ স্থানে আমরা মলমূত্র ত্যাগ করি, আশেপাশে টাকা বিশুদ্ধ না করি। তোমার লাগে হইব রে আমার লাভ ম্যারেজ, সুন্দরী সুন্দরী হবে না কিসের জন্য? অবশ্যই হবে, তোর সাপ আছে আমার সাপ আছে, বাকি যারা তারা মানুষ না তাদের সাপ নেই।
ভাই পাইছি মানে যে জায়গা মল ত্যাগ করে সে জায়গা পাইছি এই জায়গার মধ্যে দাঁড়ায় মানুষ মূত্র ত্যাগ করে দেখেন কি রকম গন্ধ সুন্দর না জায়গাটা হ্যাঁ এটা বলে ঝিল আছিল হাতির ঝিল হ্যাঁ তার মানে হাতি কি এখানে সরে বেড়াইতো চলো কিছু একটা ব্যবস্থা করো এখানে কই যাবে দেখো না কোথাও কোনো জায়গা আছে কিনা চল সামনে চল তোমারে আমি কত খুঁজছি আর তুমি নাকি এই জায়গায় আমি তোমার বলেছিলাম না যদি হয় সুজন দেখা হবে দুজন টাকা নেওয়ার দরকার নেই আচ্ছা তোমার কি এই ব্যবসা টয়লেটের হ্যাঁ এই ব্যবসা করতে খুব ভালো ব্যবসা লোকজনের সুবিধা হয় জায়গা নোংরা হয় না তোমার দরকার আছে তো আচ্ছা আমরা তাহলে যাই চা খাব তাহলে আমি কি বলি ওরা চা আনতে বলি না না আজকে চা খাব না আচ্ছা আচ্ছা না আসলি আমার বাবা গেল আরেকদিন আসবো মহিলা সমিতির থিয়েটারে কত না নাটক দেখেছি
মন দিয়ে দেখবো, এত সুন্দর একটা পরিবেশ যদি না দেখি মনটা কিরম ঠেয় না। আচ্ছা আমি আপনার একটা কথা জিজ্ঞেস করি, আপনার আপাক আমার ভাই মনে হয় অনেক লাইক করে। এখন আমার আপা মনে হয় ভাইরে লাইক করে, সেটা আমিও জানি। হ্যাঁ বুঝতে পারিছি, ওই ভাই এসে শহরে এসে যে ব্যবসা শুরু করলো, আবার একটা মনের মানুষ পাইলো, তা আমিও তো ছোট মানুষ, আমিও তো ভাইয়ের সাথে আছি, আমারও তো একটা মনের মানুষ মানে আছে না, থাকে নাপ করে আর কি। চিন্তা করেন না, পেয়ে যাবেন, কেউ না কেউ একজন হয়তো আসবে। না সেটা আমিও জানি, আসবি আসবি, কাছাকাছি আসবি, কথা বলবি কত কিছু। আচ্ছা অসুবিধা নেই, আসেন আমরা দাঁড়াই একটু। আগে বলবো না, তাহলে পরে তো আমি ও জায়গা মানে আমাদের আমাদের ও জায়গা থেকে করে নিয়ে আসতাম, অসুবিধা নেই। তোমার এই টয়লেটে মহিলা কাস্টমার সামলানোর জন্য তো লোক লাগবে। লোক তো দরকারই হয়, মহিলারা আমরা পুরুষ দেখে লজ্জা পায়, অনেকে আসতেই চায় না, কি করবো কিছু তো করার নেই। আমি তোমাকে লগে কাম করি। ঠিক আছে, তুমি জানলে তো খুবই ভালো হয়। আমি অনেকবার ভাবিছি যে তোমার কথাটা বলবো, কিন্তু পরে আবার ভাবিছি তুমি কি মনে করে বসো তাই। না না আমি কাম করতে পারবো এখানে, আমি মহিলা কাস্টমার সামলাবো। এমন চাপ তো কমে গেল রে। কিরাম করে ভাই, আরে মহিলা কাস্টমার আনতে ও সামলাবে। আপাতালি ভালো কথা বলেছো তো ভাই, ভালো ভাই। শোন জি ভাই, আমরা যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। তুমি যেখানে আমি সেখানে, সে কি জানো না একই বাঁধনে বাঁধা দুজনে, ছেড়ে যাব না। Thank you.